যে রেস্টুরেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা একাডেমি ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস, সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানাই। শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস ষষ্ঠ শ্রেণীর গণিত 2.1 এর 1 নম্বর অঙ্কটা। 1 নম্বর অঙ্কে আছে নিচের সংখ্যাগুলোর প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশির অনুপাতে প্রকাশ করো। তো আমাদের এখানে 3টা অঙ্ক আছে। ক নাম্বার আছে 2535, খ নাম্বার আছে 7 সমস্ত 1-এর 3, ও 9 নম্বর পরেরটা আছে 9 সমস্ত 2-এর 5, এরপরেরটা আছে 1 বছর 2 মাস ও 7 মাস। এগুলোকে অনুপাতে প্রকাশ করতে হবে। তো আমার এই অঙ্কগুলো করার জন্য যে বেসিক নিয়মটা দরকার সেটা হচ্ছে, দেখো বেসিক কি আছে। 1 নম্বর, মিশ্র ভগ্নাংশে থাকলে তা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হবে। এখানে এইটা আছে মিশ্র ভগ্নাংশে, এইটা মিশ্র ভগ্নাংশে আছে, তাই মিশ্র ভগ্নাংশে থাকলে অপ্রকৃত ভগ্নাংশে অর্থাৎ সমস্ত ভাঙায় আমরা একটা অপ্রকৃত ভগ্নাংশ বানাবো। তারপরে বলছে 2 নম্বর, অনুপাতের পূর্ব রাশি ও উত্তর রাশিকে শূন্য বাদে একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। যদি তুমি কোন রাশিকে শূন্য দিয়ে গুণ করো তাহলে এটা মানটা শূন্য হয়ে যায়, তাই আমরা শূন্য দিয়ে গুণ করতে পারবো না। তাই শূন্য বাদে যে কোনো সংখ্যা দ্বারা আমরা গুণ করতে পারবো বা ভাগও করতে পারবো। এরপর 2 নম্বর, 2 নং অনুসারে অর্থাৎ এই যে 2 নং অনুসারে, 2 নং অনুসারে লঘিষ্ঠ আকারে পরিণত করতে হবে। লঘিষ্ঠ 2 নং অনুসারে কি করতে হবে? লঘিষ্ঠ আকারে পরিণত করতে হবে। আশা করি তোমরা আমার এই আলোচনাটা বুঝতে পারছো। এখন আমরা যাব ক নাম্বার অঙ্কে। তো দেখো ক নাম্বার অঙ্কটা আমরা কিভাবে করতে পারি। পঁচিশ এবং পঁয়ত্রিশ এখানে এভাবে লিখতে পারো যে প্রথম রাশি 25, তারপরে দ্বিতীয় রাশি 35, তাহলে প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি সমান সমান 25 অনুপাত 35। এখন আমরা এটাকে কি করব? লঘিষ্ঠ আকার প্রকাশ করব। অর্থাৎ যদি আমি 5 দিয়ে ভাগ করি, 5 5 25, 5 7 35, এখানে লিখবা 5 দ্বারা ভাগ করে 5 দ্বারা ভাগ করলাম, তাহলে আমাদের অনুপাতটা কি হবে? সুতরাং অনুপাত সমান সমান কত? 5:7, এটাই উত্তর। উত্তর 5:7। দেখো এই যে এখানে আমরা কেন প্রথম রাশি ও দ্বিতীয় রাশি লিখেছি, সরাসরি লিখলেও হয়, আর লেখার উদ্দেশ্য হচ্ছে এখানে আমাকে বলেছে প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশির অনুপাত, তাহলে প্রথম রাশি এটা দ্বিতীয় রাশি এটা। এখন আমরা যদি একটু লিখি প্রথম রাশি এত দ্বিতীয় রাশি এত, তা প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি, তাহলে অঙ্কটা দেখতে সুন্দর দেখায়। আর যদি আমি এটা না লিখে সরাসরি 25:35 লিখি তাতে কি হয় আমার? তাতে কিন্তু অঙ্কটার দেখতে সুন্দর দেখায় না। তাই ডিয়ার স্টুডেন্ট, অবশ্যই আমরা এভাবে একটু সাজিয়ে গুছিয়ে অঙ্কটা লিখবো। আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরে যাব আমরা খ নাম্বার অঙ্কে। দেখো খ নাম্বারটা কি আছে? 7 সমস্ত 1-এর 3 ও 9 সমস্ত 2-এর 5। 7 সমস্ত 1-এর 3, 3 7 21 আর 1 22, আর 9 সমস্ত 2-এর 5, তাহলে কি লিখবো? 9 সমস্ত 2-এর 5 আমরা এটা সমান সমান না দিয়ে বা দেই, কারণ এর পরের রাশিটা এটা। হ্যাঁ, বা দিয়ে দাও, বা 5 নং 45 46 47 বাই 5, অর্থাৎ 9-এর সাথে 5 গুণ, গুণফলের সাথে 2 যোগ, এটাকে সমস্ত ভাঙানোর নিয়ম। তাহলে এখন প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি, প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি করবা, তাহলে 22/3, 22/3 অনুপাত 47/5। এখন আমরা কিন্তু রাখতে পারবো না এভাবে,
আমরা অপ্রকৃত ভগ্নাংশে রাখতে পারবো না। ভগ্নাংশ তুলে দেওয়ার জন্য এখানে তিন আর পাঁচ আছে, এই তিন পাঁচের লসাগু দ্বারা গুণ করবা, দুই গুণ পনেরো অনুপাত সাতচল্লিশ ভাগ পাঁচ গুণ পনেরো, এখানে লিখবা তিন পাঁচ এর লসাগু দ্বারা গুণ করে, তিন পাঁচের লসাগু দ্বারা গুণ করে। আমার জায়গা কম, আমি তাই এভাবে লিখলাম। তাহলে এখন পাঁচ পাঁচ তিন পাঁচা পনেরো, তিন পাঁচা পনেরো গুণ করে দাও, পাঁচ দোকানে দশ শোনা থেকে এক, পাঁচ দোকান দশ এক এগারো, একশো দশ অনুপাত তেসাতা একুশ, তিন চারে বারো তেরো চোদ্দ, একশো একচল্লিশ। এটাকে আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তাহলে অনুপাত লিখবা কি, অনুপাত অনুপাত হচ্ছে একশো দশ অনুপাত একশো একচল্লিশ, এটাই উত্তর। উত্তর একশো দশ অনুপাত একশো একচল্লিশ। এভাবে অঙ্কটা লিখে করবা, তাহলে সুন্দর হবে। তো এখানে আমাদের সবসময় মনে রাখতে হবে, যখন কোনো ভগ্নাংশ থাকবে সেই ভগ্নাংশের হরের লসাগু বের করবা। হরের লসাগু বের করার পরে যা হবে, যেমন তিন আর পাঁচের লসাগু হচ্ছে পনেরো, অর্থাৎ এই পনেরো দ্বারা গুণ করতে হবে সবগুলোকে, তিন পাঁচের লসাগু দ্বারা গুণ করে। তাহলে তিন পাঁচের লসাগু পনেরো দ্বারা গুণ করে সেটা লিখতে পারো, বা এভাবে লিখলেও হবে, কোনো অসুবিধা নাই। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরে আমরা যাব আমাদের অঙ্কের গ নাম্বারে। গ নাম্বার অঙ্কে কি আছে সেটা দেখো। এখন আমাদের গ নাম্বারে আছে এক বছর দুই মাস ও সাত মাস। এই গ নাম্বারে আমাদের একটু ব্যাখ্যা লিখবো আমরা, যে কেন আমরা এটা করব, যে বছরকে মাসে নিব বা মাসকে বছরে নিব, নিয়ে তারপর আমাদের অঙ্কটা করতে হবে। গ নাম্বার আছে এক বছর দুই মাস, এক বছর দুই মাস ও সাত মাস। এই অঙ্কটার বেসিকটা আমরা লিখব, এই অঙ্কটার বেসিক যখন আসবে তখন আমরা লিখব অনুপাত, অনুপাতের উভয় রাশিকে, রাশিকে একই, অনুপাতের উভয় রাশিকে একই এককে পরিণত করতে হবে, এককে পরিণত করতে হবে। আচ্ছা লিখলাম দুই নাম্বার, রাশি দ্বয়কে অনুপাতে, অনুপাতে লিখে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে, লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে, লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। তাহলে প্রথম রাশি, তার আগে আমরা লিখে নিব যে যখন আমরা সমাধান করব, দেখো ক নাম্বারটা যখন করব, এটা হচ্ছে বেসিক, এটা তোমার কিছু লেখার দরকার নাই। হ্যাঁ, তাহলে এখন আমরা লিখতে পারবো এখানে এক বছর ছ মাস। আমরা জানি, আমরা জানি এক বছর সমান বারো মাস, এক বছর সমান বারো মাস, এভাবে লিখে নেব। তাহলে এখন প্রথম রাশি, প্রথম রাশি, প্রথম রাশি আছে কত, এক বছর দুই মাস। তাহলে এক বছর দুই মাস যদি হয়, এখন আমরা কি করব, এক গুণ বারো, বারো মাসে এক বছর যোগ দুই, যোগ দুই, এটা লিখব কি আমরা, মাস। এটা হচ্ছে আমার মাসে প্রকাশ হয়ে গেল। হ্যাঁ, তাহলে বারো যোগ দুই, বারো মাস সমান সমান চোদ্দ মাস, পাইলাম আমরা চোদ্দ মাস। সাথে আছে কত, সাত মাস।
তাহলে দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশিতে কি আছে? দ্বিতীয় রাশিতে আছে সাত মাস। তাহলে প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি, প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি, চোদ্দ মাস অর্থাৎ চোদ্দ অনুপাত সাত। এখন আমরা কি করব, এখানে সাত দিয়ে ভাগ করা যায়, সাত দুগুণে চোদ্দ, সাত একে সাত, এখানে লিখব সাত দ্বারা ভাগ করে, ভাগ করে। আচ্ছা তাহলে এখন আমাদের উত্তর কি হলো? স্যার আমি এখানে উত্তরটা সরাসরি লিখে দিলাম, একটু কষ্ট করে আপনারা বুঝে নেবেন কারণ জায়গাটা কম। তাহলে আমাদের উত্তর হবে কত? দুই অনুপাত এক, কারণ উভয় সংখ্যাকে সাত দ্বারা ভাগ করা যায়, তাই আমরা সাত দ্বারা ভাগ করেছি, সাত দ্বারা ভাগ করা যায় তাই আমরা ভাগ করে নিয়েছি। এরপরে আমাদের আছে ঘ নাম্বার অঙ্ক, সাত কেজি ও দুই কেজি তিনশো গ্রাম, সাত কেজি ও দুই কেজি তিনশো গ্রাম। পরের অঙ্কটা আমি এই বেসিকটা মুছে দিলাম, সাত কেজি ঘ নাম্বার, সাত কেজি ও দুই কেজি তিনশো গ্রাম। বেসিক কিন্তু একই, অনুপাত গুলোকে কি করতে হবে, একই বেসিকে কাজ করতে হবে, অনুপাতের উভয় রাশিকে একই এককে পরিণত করতে হবে, রাশি দ্বয়কে অনুপাতে লিখে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে, একই রকমের অঙ্ক। তা আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। এখন আমরা যাব ঘ নাম্বার অঙ্কে। আমাদের ঘ নাম্বার প্রশ্নটা এখানেই থাকলো, আমরা এখন এখান থেকে বেসিক কিন্তু ওইটাই যে এখানে কেজি আছে আর গ্রামে আছে, তাহলে একই এককে প্রকাশ করব। তারপরে দেখো কি করা যায়, আমরা জানি এক কেজি সমান সমান এক হাজার গ্রাম। তাহলে প্রথম রাশি, প্রথম রাশি সাত কেজি সমান সমান সাত গুণ এক হাজার, এত গ্রাম সমান সমান কত? সাত হাজার গ্রাম। তারপর দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি দুই কেজি তিনশো গ্রাম, দুই কেজি তিনশো গ্রাম। তাহলে এখন কি করব, দুই গুণ এক হাজার যোগ তিনশো, এত গ্রাম সমান সমান দুই হাজার যোগ তিনশো, এত গ্রাম সমান সমান দুই হাজার তিনশো গ্রাম। তাহলে এখন এখানে লিখবা, সুতরাং প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি সমান সমান কত? সাত হাজার অনুপাত তেইশশো। এখন দেখো এখানে দুইটা শূন্য আছে, এখানে দুইটা শূন্য আছে, দুইটাকেই আমরা একশো দ্বারা ভাগ করতে পারি, সত্তর অনুপাত তেইশ, সত্তর অনুপাত তেইশ, একশো দ্বারা, একশো দ্বারা ভাগ করে, সুতরাং অনুপাত সত্তর অনুপাত তেইশ, এইটাই হচ্ছে আমাদের উত্তর। তো দেখো আসলে আমরা অঙ্কগুলোকে জটিলভাবে চিন্তা করব না, তাহলে অঙ্কটা বুঝতে পারবো। বেসিক তো লেখাই আছে, কেন লেখা আছে যে এখানে অনুপাতগুলো দেখো, এটা কেজিতে আছে, কোনোটা আছে গ্রামে, কেজির সাথে গ্রাম আছে। এখন এই কেজির সাথে গ্রাম থাকলে আমরা একে এককে প্রকাশ না করলে কিন্তু হবে না, তাহলে রাশিদ্বয়কে একই অনুপাতে লিখে এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। তাহলে আমরা জানি এক কেজি সমান সমান এক হাজার গ্রাম, তাহলে প্রথম রাশি সাত কেজি সাত হাজার গ্রাম, দ্বিতীয় রাশি দুই কেজি তিনশো গ্রাম, তার মানে দুই গুণ এক হাজার যোগ তিনশো, তার মানে তেইশশো গ্রাম। এরপর প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি সাতশো অনুপাত তেইশশো, তাহলে
এখানেও দুইটা শূন্য আছে, এখানেও দুইটা শূন্য আছে, তার মানে আমি উভয়টাকে 100 দ্বারা ভাগ করতে পারি। 100 দ্বারা ভাগ করলে এখানে 2 শূন্য বাদ যাবে 70, আর এখানে 2 শূন্য বাদ যাবে 23। তাহলে অনুপাত কত হবে? 70:23। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো ডিয়ার স্টুডেন্ট, আমাদের চ্যানেলের ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা, আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবা। আমি আশিস স্যার আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো একটা লেকচারে।